স্বাতন্ত্র্য আর নিজের অভিনয় গুণে কেউ কেউ এগিয়ে যান সুনামের পথে অনেক দূর। অভিনয়কে ধ্যান জ্ঞান করে একান্ত আপন মনে এগিয়ে যান সামনের পানে। ভালোবাসা জন্ম নেয় অভিনয়ের প্রতি। শুধু রূপ আর দেহসৌষ্ঠব থাকলেই যে ভালো অভিনেত্রী হওয়া যায় তা ভুল প্রমাণ করে দেন, হয়ে ওঠেন যুগস্রষ্টা। জয়াভাদ্রী বা জয়া বচ্চন তেমনি একজন অভিনেত্রী, তার অভিনয়ে মুগ্ধ সবাই। যোগ্যতায় আপন মহিমায় এগিয়ে যাচ্ছেন জীবনের সকল ক্ষেত্রে। বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের সাথে বিয়ের পরও বচ্চন উপাধির আড়ালে কখনো হারিয়ে যাননি তিনি, অথচ অন্য অনেক নারীর বেলায় হয়তো সেটাই ছিল খুব স্বাভাবিক। অমিতাভ বচ্চনের স্ত্রী হিসেবে নয়, বরং স্বতন্ত্র খ্যাতিতে উজ্জ্বল জয়া ভাদুরী বা জয়া বচ্চন। অভিনেত্রী হিসেবে তিনি একসময় দাপটের সঙ্গে রাজত্ব করেছেন বলিউডে, আর সেটা করেছেন রূপের জোরে নয়, অভিনয় প্রতিভায়। বলিউডে যেখানে চটকদার খোলামেলা আবেদনময়ী নায়িকাদের ভিড়, সেখানে সাদামাটা চেহারার শ্যামলা একটি ছোটখাটো বাঙালি মেয়ের টিকে থাকাই ছিল বিস্ময়ের। কিন্তু তিনি কেবল টিকেই থাকেননি, উপহার দিয়েছেন গুড্ডি, অনামিকা, কোশিশ, মিলি, অভিমানের মতো ব্যবসা সফল অনেক শিল্পসার্থক চলচ্চিত্র। জয়া ভাদুরী জন্ম 1948 সালের 9ই এপ্রিল জব্বলপুরে। বাবা তরুণ কুমার ভাদুরী ছিলেন প্রখ্যাত লেখক, সাংবাদিক এবং মঞ্চ অভিনেতা। অভিনয় ছিল জয়ের রক্তে। বাংলা রঙ্গমঞ্চের কিংবদন্তি অভিনেতা শিশির কুমার ভাদুরী ছিলেন তার ঠাকুরদা। সত্যজিৎ রায় ছিলেন পারিবারিক বন্ধু। 1963 সালে সত্যজিৎ রায়ের মহানগর ছবিতে অভিনয়ের মাধ্যমে 15 বছর বয়সে রূপালী ভুবনে প্রবেশ করেন জয়া ভাদুরী। এরপর সুমন নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ধন্নি মেয়ে নামে উত্তম কুমার অভিনীত একটি বাণিজ্যিক ছবিতে অভিনয় করেন। এর কোনোটিতেই প্রধান ভূমিকায় ছিলেন না তিনি। পুনে ফিল্ম ইনস্টিটিউটে অভিনয় শেখেন এবং সোনার মেডেল পেয়ে উত্তীর্ণ হন। 1971 সালে ঋষিকেশ মুখার্জির হিন্দি ছবি গুড্ডিতে নাম ভূমিকায় অভিনয় করেন। তার বিপরীতে ছিলেন সমীঞ্জ ভঞ্জ এবং একটি বিশেষ ভূমিকায় ছিলেন ধর্মেন্দ্র, প্রথম ছবিতেই বাজিমাত। ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়ে যান তিনি। এরপর মুক্তি পায় উপহার 1971 সালে, পরিচয় 1972 সালে, পিয়ার কা ঘর 1972 সালে এবং ব্যবসা সফল ও শিল্পমুখী ছবি হয় এগুলো। 1972 সালে রণধীর কাপুরের বিপরীতে পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবি জওয়ানি দিওয়ানিও ব্যবসা সফল হয়। উপহার ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে বিশেষ পুরস্কার পান তিনি। সে বছর তার অভিনীত বাবুর্চি ছবিটিও দারুণ সফল হয়। এ ছবির নাম ভূমিকায় ছিলেন রাজেশ খান্না। 1973 সালে মুক্তি পায় গুলজার পরিচালিত কোশিশ। ছবিতে সঞ্জীব কুমার ও জয়া ভাদুরী ছিলেন বাঘ প্রতিবন্ধী দম্পতির ভূমিকায়। দুজনের অভিনয় ছিল অসাধারণ। ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পান আবার। এ সময় জয়া হয়ে ওঠেন বলিউডের উজ্জ্বল তারকা। অমিতাভ বচ্চনের বিপরীতে তিনি প্রথম অভিনয় করেছিলেন 1972 সালে বংশী বীরজু এবং এক নজর ছবিতে, কিন্তু ছবি দুটো বাণিজ্যিক সফলতা পায়নি। বক্স অফিসে ব্যর্থ লম্বু নায়কের বিপরীতে তখন প্রথম সারির কোনো নায়িকা অভিনয়ে রাজি ছিলেন না, কিন্তু জয়া বুঝেছিলেন এ ছেলেটি হেরে যাবার জন্য আসেনি। তাই 1973 সালে সেলিম জাভেদের অ্যাকশন ছবি জাঞ্জিরে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করেন তিনি। বাকিটা ইতিহাস। সুপার ডুপার হিট এ ছবি অমিতাভকে দেয় বিপুল সাফল্য, আর জয়াকে দেয় জীবনব্যাপী প্রেম। এরপর এ জুটির ছবি অভিমান দারুণ সফল হয়। অভিমান ছবির কাজ চলার সময় বিয়ে করেন তারা। অভিমানের সুবাদে ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কারও পান জয়া বচ্চন। চুপকে চুপকে ছবিতেও অভিনয় করেন এ জুটি। 1975 সালে মুক্তি পায় বলিউড ক্লাসিক শোলে, এতেও জয়া ছিলেন অমিতাভের বিপরীতে। 1974 সালে মুক্তি পায় কোরা কাগজ। বাংলা ছবি সাত পাকে বাঁধার হিন্দি রিমেক ছিল এই সিনেমাটি। এ ছবিতে জয়ার অভিনয় ছিল অতুলনীয়।
সঙ্গত কারণেই ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী পুরস্কার জমা হয় জয়ার ঝুলিতে। 1975 সালে মুক্তি পাওয়া মিলি ছবিতেও তার অভিনয় ছিল অসাধারণ। অমিতাভ বচ্চনের বিপরীতে এই রোমান্টিক ছবিতে অভিনয় সুবাদে আবারও সেরা অভিনেত্রী ফিল্মফেয়ার পুরস্কার পান জয়া বচ্চন। ক্যারিয়ারের এমন মধ্য গগনে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি, কারণ ততদিনে জন্মেছে শ্বেতা এবং অভিষেক। সন্তানদের জন্য ঘর সংসারকে বেছে নিতে দ্বিধা করেননি জয়া। 1981 সালে সিলসিলা ছবিতে অভিনয়ের পর অনেকদিন আর কোনো ছবিতে দেখা যায়নি তাকে। পরকীয়া প্রেমভিত্তিক এ ছবিতে তিনি অমিতাভের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন, আর প্রেমিকার ভূমিকা ছিলেন রেখা। বাস্তবেও সে সময় তার দাম্পত্য জীবন টালমাটাল হয়ে পড়েছিল রেখা অমিতাভের প্রেমের ঝড়ো হাওয়ায়। তবে দারুণ বুদ্ধি ও ধৈর্যের সঙ্গে সে ঝড়কে সামলেছিলেন জয়া বচ্চন। দীর্ঘ বিরতির পর 1998 সালে জয়া আবার অভিনয়ে ফিরে আসেন গোবিন্দ নিহলানি পরিচালিত 1084 কি মা এই ছবিতে। মহাশ্বেতা দেবীর লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি আবর্তিত হয় নকশাল আন্দোলনে মৃত এক বিপ্লবী তরুণের মাকে কেন্দ্র করে। 2000 সালে মুক্তি পায় ফিজা। এ ছবির জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার জয় করেন তিনি। 2001 সালে করণ জোহরের কভি খুশি কভি গম ছবিতে অমিতাভের স্ত্রী ও শাহরুখ খানের মায়ের ভূমিকায় হৃদয় ছোঁয়া অভিনয় করেন তিনি। 2003 সালে মুক্তি পায় কাল হো না হো। নিখিল আদভানি পরিচালিত এ ছবিতে অভিনয় সুবাদে আবার পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার জয় করেন জয়া ভাদুরী। 2007 সালে লাগা চুনরি মে দাগ ছবিতে তিনি অভিনয় করেছেন ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে। 2011 সালে তিনি বাংলাদেশের চলচ্চিত্র মেহেরজানে নাম ভূমিকায় অভিনয় করেন। এটি 1971 সালে বাংলাদেশে গণহত্যার সময়ে বাংলাদেশি তরুণী মেহের ও একজন পাকিস্তানি সেনা কর্মকর্তার ভালোবাসার গল্প, যেখানে সেই কর্মকর্তাটি যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানায় এবং পাকিস্তানি সেনাদলের নিকট থেকে মেহেরকে রক্ষা করে। 2016 সালে কারিনা কাপুর ও অর্জুন কাপুর অভিনীত কি অ্যান্ড কা চলচ্চিত্রে তিনি ও অমিতাভ বচ্চন বিশেষ দৃশ্যে অভিনয় করেন। জয়া 1973 সালের জুন মাসের 3 তারিখে অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অমিতাভ জয়া দম্পতির দুই সন্তান শ্বেতা বচ্চন নন্দা ও অভিষেক বচ্চন দুজনেই অভিনয় শিল্পী। শ্বেতা শিল্পপতি নিখিল নন্দাকে বিয়ে করেন। তাদের দুই সন্তান রয়েছে, তারা হলেন নব্য নাবেলি ও অগস্ত নন্দা। অন্যদিকে অভিষেক বচ্চন অভিনেত্রী ঐশ্বর্যা রায়কে বিয়ে করেন। তাদের এক কন্যা আরাধ্য বচ্চন। বচ্চন পরিবার মুম্বাইয়ের জুহোতে জলসা বাংলোয় বসবাস করেন। 2004 সালে জয়া বচ্চন সমাজবাদী পার্টি থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। 2012 সালেও তিনি নির্বাচিত হন। জয়া বচ্চন 1992 সালে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত হন। 2007 সালে তিনি ফিল্মফেয়ারের আজীবন সম্মাননায় ভূষিত হন। 3 বার সেরা অভিনেত্রী ও 3 বার পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি। মনোনয়ন পেয়েছেন 5 বার। অমিতাভ বচ্চনের স্ত্রী, অভিষেক শ্বেতার মা, ঐশ্বরিয়া রায়ের শাশুড়ি, এর কোনোটি তার পরিচয় নয়। তার মূল পরিচয় তিনি জয়া বচ্চন, জয়া ভাদুরী, বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। তার জীবন আরো সুন্দর হোক, আনন্দময় হোক।